বিশ্বনবী রহমতুল আলমিন চিন্তা করেন, কার কাছে কি কালেমার দাওয়াত আমি দেব, কে আমার কথাটা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন এই মুহূর্তে কথাটা মনোযোগ সহকারে শুনতে পারে লোকটি আবু বকর ছাড়া আর কেউ না। নবী আবু বকর সিদ্দিকের সামনে গিয়েছির, গিয়ে বল আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু বকর, আজ থেকে আমার পরিচয় হলো আমি আল্লাহর রাসূল, আল্লাহ এক, আমি ওই একত্ববাদের দাওয়াত তোমাকে দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর ডেকে বলেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? আল্লাহর নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, রুয়াকাল্লাতি রাআইতা ফিশ্শাম, হে আবু বকর, আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যে স্বপ্নটি দেখেছিলা, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল, এটাই হলো আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, স্বপ্ন দেখলাম আমি, ব্যাখ্যা জানলাম আমি, আমার ভিতরে আমি সংরক্ষণ করলাম, কারো কাছে প্রকাশ করলাম না। আপনি তা কেমন করে জানলেন, কেমন করে বুঝলেন, কে আপনাকে জানিয়ে দিল? নিশ্চয় যিনি জানিয়ে দিয়েছেন তিনি মহব্বতে, আরো মহব্বতে, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ শেখো কা কাম হে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে নিশ্চয় যিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ, আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম। ওগ নবীজি, আর দেরি করতে চাই না গো, আমাকে এই মুহূর্তেই কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়।